তা এমনি তো সবকিছু ভালোই চলছে নাকি? এই চলতেছে কোনো। এই যে তোমাদের গরম গরম চা। নে বন্ধু চা নে, আয়াত খুব ভালো চা বানায়। আয়াতের চা মনে হচ্ছে ওষুধের রিয়েকশন খুব ভালো মতো হয়েছে। হবেই তো, ডাবল ডোজ দিয়েছি আজকে। এইভাবে করার কতদিন বলো? যতদিন যাওয়া যায় ততদিন। আজকে ডাবল ডোজ দিয়েছি, দুই ঘন্টার আগে ঘুমতে করবে না। উই হ্যাভ লটস অফ টাইম না, তো যাই। কি ব্যাপার, তোমার হাজবেন্ডের ঘুমের রিয়েকশন দেখে এখনো কাটেনি? যে ডোজ দিয়েছি না, তুমি কিন্তু চাইলে আরো হাফ অ্যান আওয়ার থাকতে পারো। তাই বলছি। আরে না না, আরে শোনো, তুমি সব ঠিকঠাক হ্যান্ডেল করতে পারবে তো? আরে আমি সবকিছু পারবো, তুমি যাও আমি পারবো। বুঝো কিন্তু, পারবে তো? উঠে গেছো তুমি, ঘুম কেমন হলো বলো? আমি ঘুমিয়ে গেছিলাম নাকি? তুমি অনেক টায়ার্ড ছিলে, এই জন্য ঘুমিয়ে গেছো আর আমি তোমাকে ডাকিনি। জন জন কোথায়? জন তো অনেকক্ষণ আগেই চলে গেছে। চলে গেছে না? ও শোনো এত, তোমাকে একটা কথা বলতে ভুলে গেছি। আমাকে অফিসের কাজে দুদিনের জন্য চিড়িয়ং যেতে হবে। এই দুদিন তুমি বরং তোমার বাবার বাড়িতে গিয়ে থাকো। বাবার বাড়িতে? বাবার বাড়িতে কেন, আমি তো একাই থাকতে পারবো। আর তাছাড়া আমাদের এত সুন্দর সংসার আর এই বাড়ি, এগুলো এখানে আমার কোথাও থাকতেও ভালো লাগে না। আর একটা সিকিউরিটিরও তো ব্যাপার আছে, বুঝো না? তুমি একা থাকতে পারবে তো? আচ্ছা ঠিক আছে, আর তাহলে ফ্রেশ হই। শোনো আমি যাচ্ছি, দুদিন পরে ফিরবো, তুমি কিন্তু সাবধানে থাকবে। যাও, দুই দিন পর পর খালি এদিক ওদিক চলে যাও, তোমাকে আমার ভাবে ছাড়তে একদম ভালো লাগে। আমার কি ইচ্ছে করে নাকি এত সুন্দরী বউ ছেড়ে চলে যেতে? কি করবো বলো, অফিসের কাজ আছে না? শোনো তুমি কিন্তু সাবধানে থাকবে, আর প্রতি ঘন্টায় ঘন্টায় আমাকে ফোন করবে। ভিডিও কল দিব। আচ্ছা ঠিক আছে। আর শোনো, মেয়েদের থেকে একদম দূরে থাকবে। তুমি মেয়েদের থেকে দূরে থাকলে কি হবে, আমি তো ছেলেদের থেকে একদম দূরে থাকতে পারি না। হ্যালো জন, যত চলে গেছে, আর এখন শুধুমাত্র দুই এক ঘন্টার জন্য না, পাক্কা দুই দিনের জন্য, শুধু তুমি আর চলে আসো। শোনো না, এই দুই দিন তো তুমি আর আমি এই রুমে একলাই থাকবো, আর আমাদেরকে আটকানোর মতো কেউ নেই। তবে তো কথা বলো কেন, খালি কি কথাই বলবে নাকি কাছেও আসবে? তোমাকে তো অনেক আদর করি, এমনিতেই তুমি আমাকে অনেক পাগল বানিয়ে দিয়েছো। পাগল তুই নোস, বরং তোরা দুজন মিলে আমাকে পাগল করেছিস। তুমি না অফিসের কাজে চিটাগাং গিয়েছিলে? আমি কোনো চিটাগাংয়ে যাইনি, এই চিটাগাং যাওয়াটা আমাদের নাটক ছিল। তুমি কি ভেবেছো আয়াত, তুমি যে আজ সকালবেলা আমার চায়েতে ঘুমের ওষুধ মিশিয়েছো সেটা আমি দেখিনি? আমি স্পষ্ট আমার চোখ দিয়ে দেখেছি।
ছি ছি ছি, আমি কোনোদিন কল্পনা করতে পারিনি তুমি আমাকে ঠকাবে। আয়াত, এই যে আমি চিটাগং যাওয়ার নাটকটা কেন সাজিয়েছি জানো? আমি শুধুমাত্র চেয়েছিলাম তোমাদের দুজনকে একসাথে হাতে নাতে ধরবে, সেই কারণে। আর জন, তুই তুই আমার ফ্রেন্ড, বেস্ট ফ্রেন্ড। তুই আমার বেস্ট ফ্রেন্ড হয়ে এটা কী করলি? আমার বুকে ছুরি মারলি? ছি, তোর কাছে এটা আশা করি। আমি পুলিশে ফোন দেওয়ার আগে তোরা দুজন মিলে আমার চোখের সামনে থেকে চলে যা।